মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন। নাচাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও খোলা থানার যৌথ উদ্যোগে 10 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতার শুভারম্ভ করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল সহ পানিহাটি পৌরসভার উপপুর প্রধান সুভাষ চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিধায়ক নির্মল ঘোষ জানান, মাদক বিরোধী এই ম্যারাথন দৌড়ের ফলে সমাজ অনেকটাই উদ্দীপ্ত হবে। এটাই হচ্ছে মানুষকে জাগ্রত করা, মানুষকে ফ্যামিলিয়ারাইজ করা, যে এন্টি ড্রাগস, সে নো টু ড্রাগস। আজকে সমাজ বিষাক্ত হচ্ছে নানা ধরনের ড্রাগস নিয়ে, তার বিরুদ্ধেই আজকের এটা। আমি আশা করি এটা এই যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর তার যে উদ্যোগ এবং পুলিশ কমিশনারের যে সহযোগিতা আর আমাদের সবাই মিলে যেটা করছি, এটা মানুষের কাছে পৌঁছবে। বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা সতর্ক হবে এই যে ড্রাগস সম্বন্ধে, তারা সতর্ক হবে। সারা বছর ধরেই আর কি কিছু না কিছু ইভেন্ট করি, যার প্রতিটা ইভেন্টের মধ্যে একটা সামাজিক বার্তা থাকে। আমরা নাটকর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর আগেও কালী পুজো করেছি, তার মধ্যে একটা সামাজিক বার্তা রেখেছি। এর আগের ম্যারাথনগুলো তো আমরা একবার গো গ্রিন, সেভ ওয়াটার, এবছর আমরা রান ফর এ কজ, সে নো টু ড্রাগস। তো এই যে এই সামাজিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ম্যারাথনটা করা। 2018 সাল থেকে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং ঘোলা থানার যৌথ উদ্যোগে এই ম্যারাথন রোড রেস এটা শুরু হয়েছে। আমি 2019 সাল থেকে অ্যাজ এখানকার অফিসার ইনচার্জ এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, তাদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামটা করার জন্য। মাঝখানে দুটো বছর আমাদের 2021 এবং 2022 কোভিডের কারণে এই ম্যারাথন আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। আমরা খুশি যে কোভিড না থাকার কারণে এই বছর আমরা সর্বাঙ্গীনভাবে আমরা ম্যারাথন করতে পেরেছি।